কালের ধারায় প্রকৃতি জগতে প্রাণের সজীবতার রং রূপ ও স্নিগ্ধতা নিয়ে আসে ঋতুরানী শরৎ। ঝকঝকে নীল আকাশের বুকে ধবধবে সাদা মেঘের ভেলা, নানাবিধ ফুলের শোভা আর শস্যের শ্যামলতা, সব মিলে যেন শরতের সৌন্দর্য বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময় ও মোহনীয়। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোয়েল ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটা গত দিনের ভিডিও, আজ ভিডিওটা স্টার্ট করেছি সকাল 8টা থেকে। তো বরাবরের মতো ডেলি লাইফস্টাইল ভিডিও নিয়ে হাজির হয়েছি, প্রতিদিনের কাজকর্ম আর স্কুল থেকে এসে বাজার গুছিয়ে কীভাবে রান্নাবান্না শেষ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন, আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে বা কোনো অংশ আপনাদের কাছে মনে হয় যে এটা হেল্পফুল, তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আর ভ্যালুয়েবল। ভিডিওটাতে সুন্দর একটা কমেন্ট করবেন আর চাইলে আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ছেলের বাস চলে এসেছে, তো তাহমিদকে তো বাসে তুলে দিয়েছি, এখন তাসিনের বাসের জন্য ওয়েট করছিলাম, তো ওর বাসে চলে এসেছে, তো ওকে বাসে তুলে দিয়ে এখন চলে যাচ্ছি আমি আমার স্কুলে। আর স্কুলে যাওয়ার পর বেশিরভাগ সময় আপনাদের সাথে আমার বেশিরভাগ অংশটুকু শেয়ার করা হয় না, যেহেতু ওখানে চাকরি করি, ব্যস্ততার মধ্যে থাকি, আর ব্যস্তটুকু সময় যেটা দেখানো যাবে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি, আর যেটা দেখানো যায় না বা দেখানো যাবে না সেটা স্কিপ করে যাই। ম্যাগমুক্ত নীল আকাশ আমার সবসময় পছন্দ, আজকেও তার ব্যতিক্রম না, তো অনেক বেশি পছন্দ থেকে এইটুকু অংশ ক্যাপচার করা। ভাবলাম যে যদি আমার মতো কেউ নীল প্রেমিক আর সবুজ প্রেমিক হয়ে থাকেন তাহলে তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে। আর আমি নীল আকাশ দেখতে সবসময় পছন্দ করি আর সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আর স্কুল টাইম শেষ করে আজকে একটু দেবীদ্বার গিয়েছিলাম, আপনাদের ভাইয়াও এসেছে, কারণ এত বেশি গরম, বাচ্চারা গরমে অস্থির হয়ে যাচ্ছে আর আমার নিজেরও সমস্যা হচ্ছে। ভাবলাম একটা চার্জার ফ্যান কিনবো, তো ভেবেছিলাম ক্যান্টনমেন্ট থেকে কিনবো, কিন্তু আপনাদের ভাইয়া বলো না, ওর একটা ফ্রেন্ডের দোকান আছে সেখান থেকে নিবে, তো সেই জন্য দেবীদ্বার যাওয়া। তো আমরা চলে এসেছি আর এতে দোকানে বসে আছি, ফ্যানের জন্য একটা ফ্যান নিয়েছিলাম। ফ্যান কেনা শেষ, এবার চলে যাচ্ছি বাসায়। আর বাসায় গিয়ে দেখাবো আপনাদেরকে কোন কোম্পানির আর কী কালারের ফ্যানটা নিয়েছি, আপনারা কমেন্টে বলবেন। তো এই তো সাদা কালারের ফ্যান মার্সেল কোম্পানির নিয়েছি আর এখন চার্জে বসিয়ে দিয়েছি। ফ্যানের গায়ে যেহেতু লেখা আছে 8 ঘন্টা চার্জ দিতে হবে, তো এটা আগে 8 ঘন্টা চার্জ হোক তারপরে দেখবো এটার সার্ভিস। আর আসার সময় কিছু জাম্বুরা নিয়ে এসেছিলাম, তো জাম্বুরাগুলো লাগিয়ে দিয়েছি কাটার জন্য। এই গরমে কিন্তু টক ঝাল খেতে ভীষণ ভালো লাগে, সেটা জাম্বুরা হোক, আমড়া হোক বা অন্যান্য ফল, আর দেশীয় ফল হলে তো কথাই নেই। তো এটা আমরা একটু পরে লবণ মরিচ দিয়ে মেখে খাবো। আর এখন বাচ্চাদের জন্য চলে এসেছি নুডলস রান্না করতে, সন্ধ্যা তো বাচ্চাদেরকে যে কোনো একটা নাস্তা দিতে হবে, তো আজকে ভাবলাম কোকোরা নুডলস করি। আর এই কোকোরা নুডলস আমার কাছে ভীষণ মজা লাগে, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না, ওরা খায় ম্যাগি অথবা মিস্টার নুডলস এই জাতীয় গুঁড়ো। তো আজকে টমেটো পেঁয়াজ দিয়ে আজকে নুডলসটা রান্না করব আর সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা শেষ করবো এটা দিয়ে। স্কুল থেকে যখন বাসায় আসি, এসে কিন্তু একদণ্ড বসার সুযোগ নেই, কারণ সারাদিনের জমে থাকা কাজগুলো একটা একটা করে যখন শেষ করতে যাই তখন কিন্তু এমনিতেই সময় কখন যে পার হয়ে যায় বুঝতেই পারি না। তো তার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু ক্যাপচার করা, ভিডিও এডিটিং করা, আপনাদের সাথে থাকা, আপনাদের কমেন্টে রিপ্লাই করা, এই কাজগুলোও কিন্তু আমি করে থাকি। তো সব মিলে কিন্তু আমার জন্য একটু কষ্টসাধ্য, যেহেতু আমি জব করার, একা হাতে সংসার মেনটেন করা, আবার আপনাদের সাথে ইউটিউবিং করা, তো সব মিলে কিন্তু চেষ্টা করি আপনাদের পাশাপাশি থাকার, কাছাকাছি থাকার। জানি না কতটুকু আপনাদেরকে সাপোর্ট দিতে পারি বা কাছাকাছি থাকতে পারি, তবে আমি আপনাদের কাছ থেকে বেশ সাপোর্ট পাই। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যখন আমি পড়ি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেদিন বাজার নিয়ে আসি সেদিন কীভাবে খুব দ্রুত বাজার গুছিয়ে রান্নাবান্না শেষ করে বাচ্চাদেরকে স্টাডি করাই বা কিচেন কাউন্টার ক্লিন করি, সেই কাজগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো।
এত ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও এডিট করা, ভিডিও করা আমার জন্য কষ্ট হলো। আমি কিন্তু প্রতিদিন এই কাজগুলো করি শুধু ইউটিউবের ভালোবাসায়। এই প্ল্যাটফর্মে আসার পরে এখান থেকে এত ভালোবাসা আমি পেয়েছি, এত সাপোর্ট পেয়েছি, যার জন্য এখানের প্রতি একটা মায়া হয়ে গেছে। যে কাজটাই করি না কেন, ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করতে। আর আমি চাই যে আমার কাজ দেখে যেন অন্য কেউ ইন্সপায়ার হয়, যাদের কাজ করতে ইচ্ছে করে না বা যারা আলসেমি করে। তো আমাকে এইরকম ব্যস্ত সময় পার করতে দেখলে হয়তো একটু হলো কাজের স্পিড আসবে বা কাজ করতে ইচ্ছে করবে। এখানে কিন্তু আমি বাজার যা এনেছিলাম সব কিছু এক এক করে গুছিয়ে নিয়েছি। তো বাজার গুছানোর শেষ, এখন হচ্ছে রান্নাবান্নার পালা। ওদিকে কিন্তু বাচ্চাদেরকে পড়তেও বসিয়ে দিয়ে রেখেছি, ওরা পড়ছে, আর আমি খুব দ্রুত রাতে রান্নাটা শেষ করে নিব। আজকে লাউ এনেছিলাম বাজার থেকে, আর লাউ হলে তো ধনে পাতা কাঁচামরিচ লাগবেই, কিন্তু লাউটা আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছ হচ্ছে আমাদের মতো গরিবদের জন্য জাতীয় মাছ, তো এটা দিয়ে আজকে রান্না করব। জানি না খেতে কেমন হবে। তো লাউটা খুব কচি ছিল, এখন লাউ কেটে নিচ্ছি। আমার কাছে ছুরি থেকে বটি দিয়ে কোনো কিছু কাটাকাটি করতে খুব বেশি কমফোর্টেবল মনে হয়, তো আমি সেই জন্য দাদি বা বটি দিয়ে কাজটা করে থাকি। এখানে খুব দ্রুত আমি লাউটা কেটে নিচ্ছি, মাছ কাটাও শেষ, আর মুরগি গুছিয়ে রেখে ফেলেছি। মুরগি মানে চার পিস করে রেখে দিয়েছি টুকরা করে নিয়ে, আর এখন রান্নাবান্না শেষ করছি। আমি এখানে রান্না বসিয়েছিলাম প্রায় 9:15 দিকে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কিচেন কাউন্টার ক্লিনিং করা সব মিলে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো এই 1 ঘন্টা আমি কীভাবে দ্রুত আমার এই কাজগুলো করেছি সেটাই আপনাদের সাথে আজকে ভিডিওটা দেখাচ্ছি। আসলে যখন আমরা 24 ঘন্টার সময়কে 11 মিনিট, 12 মিনিট, 13 মিনিট, 15 মিনিটের মধ্যে নিয়ে আসি ভিডিও করে করে, কমিয়ে এডিটিং করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যায়। আসলে সম্পূর্ণ অংশটুকু তুলে ধরানো যায় না, আর তুলে ধরলে ভিডিওগুলো এত বড় হবে যে আপনারা কেউ দেখবেন না। তো সেই জন্য আসলে বোঝানোর জন্য যে কীভাবে কাজটা শেষ করছি সেটা দেখানো বা বোঝানোর জন্য এই ভিডিওটুকু করা। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা আমি কতটুকু বোঝাতে পেরেছি। তো এখন আমার ডাল রান্না কমপ্লিট, এখন শুধু রয়েছে মাছ আর লাউ রান্নাটা। আমার ভাত ডাল হয়ে গেছে, বাজারও গুছিয়ে নিয়েছি। তো এই রান্নাটা শেষ করার পর আমি কিচেন কাউন্টার প্লাস কিচেনে জমে থাকা যেই প্লেট বাসন হাঁড়ি পাতিলগুলো হবে তো সেগুলো ক্লিন করে নিব এক এক করে। এখন 10টা বাজতে আরও 15 মিনিট বাকি, লাউ রান্না আমার হয়ে গেছে। আমি লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব, বাচ্চারা খেয়ে নিবে, আর এই ফাঁকে আমি কিচেন কাউন্টার ক্লিন করে নিব। কারণ দেখা যাবে যে একই সাথে এই কাজগুলো না করলে আর অনেক রাত হয়ে যাবে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। তো রান্নাঘর ক্লিন করা, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া বা বিছানা গুছানো, সব মিলে 11টার আগে বিছানা যাওয়া যাবে না যেহেতু নামাজ বাকি আছে এখনও। তো ওগুলো আর দেখাবো না। কীভাবে 1 ঘন্টা সময়ের মধ্যে রান্না করা, বাজার গোছানো আর ক্লিনিং করা সেটুকুই অংশ দেখিয়েছি। তো এ তো এখন চলে এসেছি হাঁড়ি পাতিল ওয়াশ করার জন্য। রান্না শেষ করার পর কিন্তু এরকম অনেক থালা বাসন জমে যায় বা দুপুরবেলা বাচ্চারা যে খেয়েছে সেই হাঁড়ি পাতিলগুলো জমে আছে, তো সেগুলো একসাথে ক্লিন করে রেখে কিচেন কাউন্টার একদম নিটিন ক্লিন করে তারপর আমি কিচেন রুম থেকে বের হয়ে যাব। না হলে দেখা যায় সকালবেলা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়, অনেক বেশি কাজ করতে হয়, সকালে এসে আমি এত কিছু কুলাতে পারি না। যেহেতু 3টা বাচ্চাকে রেডি করানো, ওদের টিফিন দেওয়া, পানির বোতলে পানি দেওয়া, তারপরে ব্যাগ গুছিয়ে দেওয়া, রেডি করা, নাস্তা তৈরি করা, আমি নিজে রেডি হওয়া, গোসল করা, সব মিলে আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। সেই জন্য আমি রাতের বেলায় সব কাজ গুছিয়ে রাখি, যেন সকালে উঠে শুধু নাস্তা বানাবো, বাচ্চাদেরকে টিফিন রেডি করে দিব, ব্যাগ গুছিয়ে দিব, আর এক্সট্রা কোনো ঝামেলা আমার না থাকে। আমার মতো অনেক আপুরাই আছেন যারা নিজের বাসাকে স্বর্গের মতো মনে করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আমার থেকে আরও বেশি পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখেন। তবে আমি পারি না, যতটুকু সম্ভব হয় সময়ের জন্য কুলাতে পারি ততটুকুই আসলে পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে নিজের চেষ্টার কখনও কোনো ত্রুটি হয় না নিজের বাসাটাকে নিজের মতো করে গুছিয়ে রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য। তো রাতের বেলা এভাবে হয়তো অনেকে কাজ গুছিয়ে রাখেন, আমিও রাখি, আর আমাকে আরও বেশি করে রাখতে হয় যেহেতু এরপরের দিন সকালবেলায় আমাকে চাকরিতে যেতে হয়। তো জানি না আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটা শেষ অংশে এসে আবারও সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি। আর কথা বলতে বলতে কিন্তু আমার কিচেন কাউন্টার ক্লিন করা শেষ হয়ে যাচ্ছে, আর আমিও কিন্তু ভিডিওটার একদম শেষ অংশে চলে আসছি।
সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাতে কাটাতে যেহেতু এখন রাত হয়ে গেছে, তো আজকে আর ভিডিওটা লং করছি না, এখানে ভিডিওটা স্টপ করে দিব। একরাশ ভালোবাসা নিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন প্রতিদিন আপনাদের সামনে এরকম ভিডিও শেয়ার করতে পারি সেজন্য আরও বেশি বেশি দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।